আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স, দর্শক এটা কি ছিল আজকে বিপিএল এ? এটা কি, এটা কেমন ডিআরএস, এটা কেমন বাইর নতুন প্রযুক্তি, মানে অবাক করে দিয়েছে পুরো ক্রিকেট বিশ্বকে এরকম একটা ডিআরএস বিপিএল এ। মূলত ঘটনাটি ঘটেছিল বরিশাল যখন ব্যাট করে পঞ্চম ওভারের পঞ্চম বলে হারি ট্যাক্টর তামিম ইকবালকে সে বলটি করেছিলেন। তামিম ইকবাল মূলত সে বলটিকে আসলে সুইপ শট খেলার চেষ্টা করেছেন, কিন্তু তিনি মিস করেন। আর সাথে সাথে কিন্তু বলটি পায়ে লাগে জোরাল আবেদন করে সিলেট এবং সাথে সাথে কিন্তু আম্পায়ার আঙুলও তুলে দেয়। পরে অবশ্য তামিম রিভিউ নেয় যে ব্যাটে বল লেগেছে কিনা দেখার জন্য, কিন্তু দেখা যাচ্ছিল ব্যাটে লাগেনি, বলটি সোজাসুজি একেবারে পায়ে লেগেছে এবং খুব নিচেই লেগেছে। তো তামিম ইকবাল শিওরভাবেই ধরে নিয়েছে যেহেতু বলটা নিচে স্ট্যাম্পের ওপর দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, তাই তিনি চলে যাচ্ছিলেন। কিন্তু টিভি রিপ্লে দেখে অবাক হয়ে গেলেন সবাই। টিভি রিপ্লেতে দেখা যাচ্ছিল বলটা পরে এতটাই বাউন্স খেয়েছে যে স্ট্যাম্পের ওপর দিয়ে চলে গেছে। আসলে এটা মানা যায়, এটা কেমন প্রযুক্তি? প্রযুক্তি নিয়ে প্রশ্ন উঠতেই পারে এখন, কেননা মেন আম্পায়ারের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন তিনি কীভাবে তাকিয়েছিলেন টিভি ক্যামেরার দিকে। অপরদিকে তামিম ইকবাল তো হেসেই দিলেন, কেননা তিনি নতুন জীবন ফিরে পেয়েছেন। আর সিলেট স্ট্রাইকার স্যার ফিল্ডাররা তারা তো মাথায় হাত। রায়ান বুল তো পুরো অবাক, মনে হয় এর আগে এরকম কোনো ডিআরএস তিনি দেখেননি। হারি ট্যাক্টর তো আম্পায়ারের সাথে মশ করা শুরু করে দিলেন যেটা কী ছিল। তামিম ইকবাল অবশ্য এর পরেও বেশিক্ষণ খেলতে পারেননি। তানজিম হাসান সাকিবের বলে তিনি ক্লিন বোল্ড হয়ে মাত্র 19 রান করেই তখন তিনি ফিরে গিয়েছিলেন। জীবন পেয়েও জীবনটা তিনি ভালোভাবে কাজে লাগাতে পারেননি।